নাইট কারফিউয়ে প্রথম রাতেই এক মহিলা সহ 10 জনকে আটক করলো বাঁকুড়া সদর থানার পুলিশ। নতুন বছরের শুরুতেই করোনা সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য জুড়ে নাইট কারফিউ জারি করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ মতো সকাল 10টার পর থেকে ভোর 5টা পর্যন্ত কারণ ছাড়া বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষের আনাগোনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নবান্নের নির্দেশিকা মেলার সাথে সাথেই নাইট কারফিউ পালনের পথে নামলো জেলা পুলিশ প্রশাসন। সোমবার বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র বাঁচানতলায় নাকা চেকিং করে ধরপাকড় চালালো বাঁকুড়া সদর থানার পুলিশ, যার মধ্যে একজন মহিলাও রয়েছেন। সাথে 8টি মোটর বাইকও আটক করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই অভিযানে উপস্থিত ছিলেন শাসক সুশান্ত কুমার ভক্ত, জেলা পুলিশের ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস, বাঁকুড়া সদর থানার আইসি দেবাশিস পাণ্ডা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে বাইক আরোহীদের রাস্তায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা কী কারণে বাইরে বেরিয়েছে, কেন তারা মাস্ক পরেননি। এদিন বাঁকুড়ার মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, করোনা চেনকে ব্রেক করার জন্যই এই নৈশ অভিযান। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আজ থেকে শুরু এই অভিযান লাগাতার চলবে বলে দাবি করে। ওটা সুইগি ওকে ছাড়ো।
যেখানে যান মাস্ক পরেন নি কেন? তোর ব্যাগে আছে তো পরেন নি কেন? পরুন। এত সবাই বলছে মাস্ক পরতে, তাও পরবেন না। डाक्टर मत छिड़े ढोकाने बोलो পরবর্তীকালে শুধুমাত্র মেডিকেল পরিষেবা ছাড়া রাত 10টা পর বেরোবে না। ফ্যান খালি আছে ঢুকে যাবে না 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 নাম সাজ করো।
और रे बाबू ओदिक सर बैग लग थोड़ी देर में टोटल कतगुलो गुनेछिस আমাদের যে নাইট কারফিউ লাগু হয়েছে সেটা মূলত করোনার চেন করোনা ভাইরাসের চেন ভাঙার জন্য, তো তো সেটার একটা সায়েন্টিফিক লজিক আছে, তো সেটা যাতে স্ট্রিক্টলি এনফোর্সড হয় তার জন্যই আমরা রাস্তায় বেরিয়েছি। যারা এসেন্সিয়াল সার্ভিস ছাড়া অন্য কিছুর কাজে বাইরে বেরিয়েছে তাদেরকে আমরা ধরছি। এখনও পর্যন্ত আটক হয়েছে? এখনও পর্যন্ত অনেকেই আটক হয়েছে, তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। মানে এরকম অভিযান কি আমাদের লাগাতার ছিল? আমাদের এখন যতদিন এইটা চলবে, আমাদের যতক্ষণ এই 15 তারিখ পর্যন্ত আপাতত চলবে, যে পর্যন্ত তারপরে আবার যেমনভাবে ইনস্ট্রাকশন আসবে সেই মতো করে চলবে। যারা মাস্ক পরছে না তাদের জন্য কি আলাদা কিছু? মানে যারা মাস্ক পরছে না, মাস্ক পরাটাও তো একটা প্রোটোকলের মধ্যে আছে, তাদেরকেও আমরা তাদেরকে আমরা স্ট্রিকচার দিচ্ছি যাতে করে তারা মাস্ক পরে। এটা তো একটা মাস অ্যাওয়ারনেসের ব্যাপার, তো সেই জন্য তাদেরকে আমরা বলছি মাস্ক পরাচ্ছি। হ্যাঁ স্যার, আমি মাস্কগুলো ভুলে গেছি। আর রাত 10টার পর নাইট কারফিউ জারি হয়েছিল, জানতে না? আমাদের মানে কাজটা হয়ে গেছিলো, মানে একটু বাকি ছিল, ওই জন্য মেশিনটা খারাপ হয়েছিল। আবার মেশিন এসেছিলাম, আবার আমার কাজে গেছিলাম। ফোন করে জিজ্ঞেস করলাম আমার স্যারের কি নাম। কি নাম তোমার? আমার নাম রাজা মালাকার। কোথায় বাড়ি? পালিত বাগানের বাড়ি, লালবাজার পালিত বাগান। ওই আমি গাড়ি নিয়ে পরে বাড়ি বাড়ি যাচ্ছিলাম, তখন 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 আমাকে ইয়ে করলো, ধরলো আমাকে। জানেন তো যে রাত্রি 10টার পর থেকে লকডাউন। সরি স্যার, তা সত্ত্বেও বেরিয়েছেন? ভুল হয়ে গেছে। কি নাম আপনার? ত্রিনাথ কুণ্ডু। কোথায় বাড়ি? লোকপুর। কোভিড সংক্রমণের যে আবার নতুন করে একটা প্রকোপ দেখা যাচ্ছে এবং যে দ্রুতগতিতে এটা ছড়াচ্ছে, তার জন্য গতকালই আমরা রাজ্য সরকার থেকে ইস্যু করা কিছু ডাইরেক্টিভস পেয়েছি। তো সেই ডাইরেক্টিভসের উপর ভিত্তি করেই আমরা আজকে এই নাইট নাকাটা চালু করেছি, যেখানে রাত 10টা থেকে পরের দিন সকাল 5টা অবধি আমাদের এই নাকা চলবে। এবং আননেসেসারি যারা যাচ্ছেন, ঘোরাঘুরি করছেন, এসেন্সিয়াল কমোডিটির মধ্যে যেগুলো পড়ছে না, সেই সব যানবাহনের মুভমেন্ট এবং মানুষের মুভমেন্ট আমরা স্ট্রিক্টলি বন্ধ করার জন্য এই নাইট নাকাটা চালু করেছি। স্যার আটক কি করা হচ্ছে? আজকে প্রথম দিনে আমরা জাস্ট শুধুমাত্র লোককে কশন দিচ্ছি। আমাদের সারা দিন ধরে আমাদের বিভিন্ন পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে সবাইকে জানিয়েছি যাতে রাত্রে মুভমেন্ট না হয়। তারপরে শুরুতে আমরা জাস্ট কশনারি কিছু মেজার্স নিচ্ছি, পরবর্তীকালে আজকে দেখা হলো বেশ কিছু জনকে আটকও করা হলো স্যার। তো তাদের এগেনস্টে আমরা কিছু ডিএম অ্যাক্টে এনসিআর কিছু আমরা নন কো যেসব এনসিআর আছে সেইগুলো আমরা কয়েকটা কাটবো এবং তারপরে আমরা তাদের এগেনস্টে লিগাল অ্যাকশনের দিকেও যেতে পারি। স্যার এই অভিযান কি লাগাতার চলবে? এই অভিযান যতদিন না আমাদের রাজ্য সরকার থেকে কোনো নতুন কোনো ইনস্ট্রাকশন না আসছে ততদিন আমরা এটা চালাবো। থ্যাংক ইউ। আজ ডাইরেক্টিভস আমরা রাজ্য সরকারের কাছ থেকে পেয়েছি, সেই সবগুলোই আমরা ইমপ্লিমেন্ট করছি। স্ট্রিক্ট এনফোর্সমেন্ট চলছে এবং আজকে কিছু জনকে আমরা জাস্ট ডিটেন করে নিয়ে গেছি থানায়। তাদের এগেনস্টে আমরা ডিএম অ্যাক্টে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে কিছু এনসিআর কাটবো
আর এছাড়াও পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে আমরা সমস্ত বাঁকুড়াবাসীর প্রতি এটাই অনুরোধ জানাচ্ছি যে তারা যেন মাস্ক ইউজ করেন, তারা রাত্রে যেন 10টা থেকে 5টার মধ্যে যেন মুভমেন্ট না করেন, এই সব ডাইরেক্টিভসগুলোই আমরা এনফোর্স করার চেষ্টা করছি। হ্যাঁ, কিছু ডেজিগনেটেড জায়গায় আমরা নাকা প্লেস করেছি রাত্রে, আরও বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গাতেই নাকা প্লেস করা হয়েছে। সবাই আমরা একসাথে এই অতিমারির এগেনস্টে একটা ড্রাইভ নিচ্ছি। সকালবেলা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাজারগুলো রয়েছে, সেই বাজারগুলো কিন্তু যথেষ্ট ভিড় এবং সেখানে মাস্কবিহীন মানুষরা ঘোরাফেরা করছে সকাল থেকে। আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে এবং জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন রকম মেজার্স নিয়েছি। আমরা সিভিল ডিপার্টমেন্টের সাথে এবং মার্কেট কমিটির সাথে রেগুলার মিটিংয়ে বসছি এবং এর এগেনস্টে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নিতে চলেছি।